ট্রানজিশন এবং সেই ট্রানজিশনের গুণের কথা আজকে আমরা দেখব। তো চলুন, ট্রানজিশনকে আমরা বলেছি নরম রাজা, অর্থাৎ এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার সময় একটা মধ্যবর্তী সময় আছে, সেই সময়টা হচ্ছে ট্রানজিশন। কিন্তু আমি গল্পে গল্পে তাকে বলছি নরম রাজা, অর্থাৎ ট্রানজিশন হচ্ছে নরম রাজা। চলুন তো একটু সিনেমেটিকভাবে বললে কেমন হয় বিষয়টা, একটু সিনেমেটিকলি ভাবুন। ট্রানজিশন হলো নায়ক নায়িকার কাছে দৌড়ে যাওয়ার সময় সিনটা যেমন ধীরে ধীরে টেনে দেখানো হয় যাতে সিনে আবেগ থাকে, ঠিক সেই রকম একটা ব্যাপার। অর্থাৎ আমি বলছি ট্রানজিশন হলো ধীরে ধীরে একটা ব্যাপার হয় সেখানে এবং যাতে আবেগ আসে, সুন্দর লাগে। তো চলুন আমরা উদাহরণসহ ট্রানজিশন বিষয়টাকে দেখি এবং আজকের পর থেকে যেন ট্রানজিশন বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যায় সে বিষয়টা দেখি। তো একটু ফোল্ডার ওপেন করছি আমি, নাম দিলাম ট্রানজিশন, একটি ফাইল ওপেন করছি, নাম দিলাম index.html, আরেকটি ফাইল ওপেন করব, তার নাম হচ্ছে style.css। বরাবরের মতোই আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। তো index.html এ কিছু বেসিক জিনিস লিখে ফেলি যেগুলি লিখতে হয়, সব সময় লিখতে হয়। HTML ক্লোজ করলাম। HTML এর মাঝখানে আমাদের বাকি কোডগুলো হচ্ছে হেড এবং হেড ক্লোজ করলাম, তারপর হচ্ছে বডি, বডি ক্লোজ করলাম। তো হেডের মধ্যে আমি আমার স্টাইল ডট সিএসএস নামক যে ফোল্ডার নিয়েছি তাকে লিঙ্ক করিয়ে দেব। তো খুব সহজেই সেটা আমরা করতে পারি। টাইপ, কি টাইপ, প্রতিবারের মতোই টেক্সট ক্লাস সিএসএস। রেল, রেল মানে হচ্ছে রিলেশন, রিলেশনটা কি স্টাইল শিট, এটা তো আমরা জানি তাই না। আর HREF মানে হাইপার রেফারেল, হাইপার রেফারেল হচ্ছে কিছু না, এই যে স্টাইল ডট সিএসএস ফোল্ডারটা আছে এটাই হচ্ছে আসলে রেফারেল, স্টাইল ডট সিএসএস। ব্যাস, খুব সহজেই আমরা লিঙ্ক করে ফেললাম। এবার আমরা বডিতে একটি ডিভ নেই, যেহেতু আমাদের সব কার্যক্রম বডিতেই করতে হয় তো একটি ডিভ নেই। ডিভ ক্লোজ করলাম, ডিভ ক্লোজ করলাম, ডিভে একটি ক্লাস নেই, ক্লাসের নাম দিচ্ছি বক্স। তো হয়ে গেছে। তো চলুন আমরা ব্রাউজারে রান করিয়ে দেখি আসলে ব্যাপারটা কি হয়েছে। না, কিছু হয়নি, কিছু হওয়ার কথাও নয়, কারণ আমরা স্টাইল ডট সিএসএস এ কোনো ধরনের স্টাইল করিনি। তো আমি বক্স ক্লাসটা নিয়ে যেহেতু কাজ করব, যেহেতু এটি একটি ক্লাস ডট বক্স, আমি চাচ্ছি বক্সটা উপর থেকে মার্জিন, উপর থেকে সে 150 পিক্সেল জায়গা পাবে এবং মাঝ বরাবর চলে যাবে অটো। তো চলুন দেখি এবার কিছু এসেছে। না, এবারও আসেনি, আসলে এবারও আসার কথা না। তো চলুন আমরা বক্সটাকে এখন স্টাইলাইজ করব। কেমন স্টাইলাইজ করতে চান আপনি? এটি উইড হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যে আমি 100 পিক্সেল নিলাম, আর বেচারাকে বললাম যে তুমি উচ্চতায় হাইটে হয়ে যাও 100 পিক্সেল। আমি তাকে একটি গায়ের রং দিয়ে দিলাম যাকে আমি সিএসএস এর ভাষায় বলি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আমি তাকে বললাম তুমি রেড হয়ে যাও। তো এবার যদি আমি দেখি যে আসলে কি কিছু এসেছে। হ্যাঁ, চলে এসেছে, দেখুন একটি বক্স চলে এসেছে, সে উপর থেকে 150 পিক্সেল খালি জায়গা রেখে একটি বক্স এবং অটোর জন্য আমি যেহেতু তাকে মার্জিন অটো দিয়েছি, তো সে কি করেছে, সে চলে এসেছে, মাঝ বরাবর চলে এসেছে। তো আমি আসলে এখানে একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দেই, বর্ডার 3 পিক্সেল সলিড ইয়েলো দিয়ে দিলাম। তো এবার যদি আমি দেখি আসলে এখানে একটা বর্ডার চলে এসেছে। তো আসলে আমরা এই যে আমরা জানি যে আমরা কাজ করব ট্রানজিশন নিয়ে, আমরা বক্স বানিয়ে কি করব, দেখুন আমরা
কি করে বক্সের মধ্যে ট্রানজিশনকে অ্যাপ্লাই করি আজকে আমরা তাই দেখব, অথবা যে কোনো কিছুতে। তো আমি চাচ্ছি বক্সটা যখন আমি হোভার করব, অর্থাৎ যখন আমি কার্সর নিব, তখন বক্সটা বড় হয়ে যাবে, তার গায়ের রং লাল থেকে অন্য কিছু হয়ে যাবে, তার বর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা খুব সহজেই করতে পারি। ডট বক্স, বক্সকে যদি আমি হোভার করে ফেলি, হোভার, বক্সে আমি হোভার করছি, আমি কি চাচ্ছি তার দৈর্ঘ্যে, আগে সে 100 পিক্সেল আছে, আমি চাচ্ছি দৈর্ঘ্যে সে 200 পিক্সেল হয়ে যাবে। অর্থাৎ আমি যখন তাকে হোভার করব সে 200 পিক্সেল হয়ে যাবে, উচ্চতায় হবে সে 100 পিক্সেল থেকে হয়ে যাবে 200 পিক্সেল। গায়ের রং তার আছে রেড, আমি বলছি তোমার গায়ের রংটাও আমি পরিবর্তন করে দেব, তুমি যখন বড় হবে তোমার গায়ের রং পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি তাকে দিলাম গ্রিন, আমি তাকে বলছি তোমার বর্ডারের কালারটাও হোভারের সময় চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তুমি যখন, আমি যখন কার্সর নিব তোমার উপর, তখন তোমার বর্ডার হয়ে যাবে 3 পিক্সেল সলিড, বেগুনি দিয়ে দিই, ভায়োলেট, বেগুনি রংটা দিয়ে দিই। তো চলুন দেখি ব্যাপারটা কী হয়েছে। দেখুন আমি যা বলেছি সে তাই করেছে, অর্থাৎ আমি হচ্ছি আলাদিনের প্রদীপের দৈত্য, আমি তাকে যা বলবো সে তাই করবে। এখন আপনি বললেন যে আচ্ছা বর্ডার বক্স দেখলাম, বক্স যখন আমি যখন হোভার করছি তখন সে বড় হচ্ছে, 100 পিক্সেল থেকে সে 200 পিক্সেল হয়ে যাচ্ছে, আর তার গায়ের রং পরিবর্তন হচ্ছে, লাল থেকে সবুজ হয়ে যাচ্ছে, বর্ডার কালার পরিবর্তন, কিন্তু তাদের ট্রানজিশনটা কোথায়? জি, এই যে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সে খুব দ্রুত আসছে, দ্রুত যাচ্ছে, অর্থাৎ দেখতে আমাদের, আমরা বলেছি যে এখানে ট্রানজিশন হলো আবেগানে, ধীরে ধীরে একটা ব্যাপার। আমি চাচ্ছি আমার এই জায়গাটায় ধীরে ধীরে আসুক, তাহলে অবশ্যই আমি ট্রানজিশন ব্যবহার করব, এবং ট্রানজিশন আমি ব্যবহার করব সব সময় মুল্টিভে। ট্রানজিশন সময় নিয়ে পরিবর্তন হয়, অর্থাৎ 2s বলতে আমি বুঝাচ্ছি 2 সেকেন্ড, অর্থাৎ আমি যখন তাকে তার উপর কার্সর রাখবো সে ঠিক 2 সেকেন্ড পরে পরিবর্তিত হবে। ঠিক 2 সেকেন্ড পরে পরিবর্তিত হবে, দেখুন সে কেমন ধীরে ধীরে, আমি যখন তার উপর কার্সর আসি সে 2 সেকেন্ড পরে 100 পিক্সেল থেকে 200 পিক্সেল হচ্ছে, গায়ের রং লাল থেকে সবুজ হচ্ছে, বর্ডার কালার হলুদ থেকে বেগুন হচ্ছে। তো এটাই আসলে ট্রানজিশনের কাজ, আমি যা বলেছি সেটা প্রমাণ করে দিচ্ছি যে ট্রানজিশন হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু হয়, অর্থাৎ নরম রাজা। দেখুন আমাদের ব্যাপারটাকে নরম করে দিয়েছে, দেখতে মোলায়েম লাগছে, যেন কাশফুলের নরম ছোঁয়া। তো আমি বলছি কি ট্রানজিশন হোভারে দিলে আসলে কি হয়, আমি হোভারে দিয়ে দেখি। দেখুন আমি যখন ছাড়ছি, অর্থাৎ আমি যখন তাকে হোভার করছি সে নরম হচ্ছে, ছাড়ছি সে গরম হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ট্রানজিশন যদি আমি চাই সব সময় সে নরম থাকবে, তাহলে আমি তার মূল লেভে ট্রানজিশন ব্যবহার করব, কখনোই হোভারে ব্যবহার করব না। এই সূত্রটি মনে রাখবেন, ট্রানজিশন কখনো হোভারে ব্যবহার করবেন না, সবসময় মূল লেভে ব্যবহার করবেন। তো আমি চাচ্ছি, আমি আমি জানি CSS3 এক রাজা আছে ট্রান্সফর্ম, এবং তার একজন সৈন্য আছে, তার নাম হচ্ছে রোটেট। আমি বলছি কি যে বক্স তুমি ঘুরে যাও, 180 ডিগ্রিতে ঘুরে যাও, অর্থাৎ ঘুরিয়ে দেয় যাকে পায়, আমি জানি ট্রান্সফর্ম তাকে ঘুরিয়ে দেয়। দেখুন ঘুরিয়ে দিচ্ছে, আমি যদি বলি যে তুমি চ্যাপ্টা হয়ে যাও, আমরা জানি SQ, এবং আমি যদি বলি তাকে SQ তুমি আসলে চ্যাপ্টা হয়ে যাও, দেখুন সে চ্যাপ্টা হয়ে গেছে, আসলে ঠিক এই রকম না, আমি তাকে 80 ডিগ্রি দেই, 80 ডিগ্রিতে চ্যাপ্টা করি, দেখুন সে চ্যাপ্টা হয়ে গেছে, সে চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। আপনি তাকে 40 ডিগ্রি দিয়ে দেখতে পারেন, অর্থাৎ আমি তাকে যা করতে বলবো ঠিক সে তাই করবে। দেখুন সুন্দর লাগছে না? দেখুন আমি ট্রানজিশন রাজার সাথে সাথে আবার ট্রান্সফর্মটাকে নতুন করে আবার শিখছে। আমি যদি তাকে বলি ট্রান্সলেট, অর্থাৎ আমি যদি তাকে বলি একশো পিক্সেল সরিয়ে দিই, অর্থাৎ বাম থেকে ডানে আমি তাকে 100 পিক্সেল সরিয়ে দেবো, দেখুন সে সরে যাচ্ছে, সে সরে যাচ্ছে। আমি বললাম যে না না ভাই ট্রান্সলেট, তুমি উপর থেকে নিচে একে সরিয়ে দাও,
দেখুন উপর থেকে নিচে সরে যাচ্ছে। তো আমরা ট্রানজিশন দেখলাম, ট্রান্স এবং ট্রান্সফর্মেরও আগের সৈন্যগুলি দেখলাম। তো আমরা আসলে কিছু ব্রাউজার সাপোর্ট দেব। তো ব্রাউজার সাপোর্ট হচ্ছে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি ট্রানজিশনে গিয়ে কন্ট্রোল ডি 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 আপনি মোজিলার জন্য সাপোর্ট দিবেন, MOZ ব্রাউজার সাপোর্ট দিয়ে দিলেন। ওয়েব কিট এটা সাপোর্ট দিচ্ছেন ক্রোম এবং সাফারির জন্য। তারপর আছে অপেরা, অপেরার জন্য দিলেন, এবং ইন্টারনেট এক্সপ্লোরার জন্য MS। দেখেন আপনি প্রত্যেকটা ব্রাউজারের জন্য সাপোর্ট দিয়ে দিলেন। ব্রাউজারের সাপোর্ট দেওয়া মানে হচ্ছে আপনি এত সুন্দর একটা কাজ করলেন, অথচ হয়তো দেখা যাবে অনেক ব্রাউজারে সেই কাজটা দেখা যাচ্ছে না, সেই জন্য আমি সতর্কতামূলক ব্রাউজার সাপোর্ট দিয়ে দিলাম। এবং আপনারা প্রত্যেকটা যখনই CSS3 ইউজ করবেন তখনই সেখানে ব্রাউজার সাপোর্ট দিয়ে দেবেন, ব্যাপারটা খুবই সোজা। ট্রান্সফর্ম ডি ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তো মজ মজ দিচ্ছি মজিলার জন্য। ওয়েব কিট হচ্ছে সাফারি এবং ক্রোমের জন্য, এবং অপেরা এবং MS হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরের জন্য। তো দেখুন আমি প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট দিয়ে দিয়েছি। আমার CSS3 তে আমি দেখিয়ে দিয়েছি যে ট্রানজিশন হচ্ছে নরম রাজা, এবং সে খুব ধীরে ধীরে আবেগ আসে, সুন্দর লাগে এমন জিনিস দেখতে সাহায্য করে। আমি ট্রানজিশনের কাজ আজকে দেখিয়ে দিয়েছি। আপনারা ট্রানজিশন নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনেক বেশি কাজ করবেন, আপনাদের কাছে আরও সোজা হয়ে যাক CSS3। আরও বেশি কাজ করুন CSS3 নিয়ে, এবং গল্পে গল্পে কোডিং শিখির সাথে থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।